আমরা এখন ঝাঁসির পথে ঢুকে গেছি, নীলগিরির প্রায় কাছাকাছি চলে আসছি। এটা পুরোপুরি ডিফারেন্ট ভিউ, একেবারেই ডিফারেন্ট। ওরে বাপ, আমরা এটার উপরে উঠবো। রুমা বাজারে যাওয়ার ছিল, ওটা ছিল অনেক আঁকা বাজার এবং অনেক সরু, বাট এই রোডটা আশপাশ অনেক সুন্দর। আমি রেগুলার ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারিনি। ওই দেখুন, সোজা রাস্তা উঠে গেছে উপরের দিকে, রিয়েলি ইমপ্রেসিভ। লাল বন্দরপটে হারানোর পরে শিক্ষা হয়নি, আবার আসছি। এবার ইনশাল্লাহ হারাবো না আশা করছি। আর গতবারের মতো ইনজোর নিয়ে যাতে না ফিরতে হয় সে কারণে প্রচন্ড সতর্কতা মেনটেন করছি। আমাদের পিছনে আরেক টমেটোর ট্রাক নিয়ে আসছে, অনেক মজা। কটার দিকে রওনা দিলেন? কটার দিকে রওনা দিলেন? ঠিক আছে, ওনারে চিরং থেকে একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে আসছে। আমি এর থেকে আর উপরে উঠাটা মানে ক্রিস, নাহলে আমি উঠে দেখাতে পারতাম এটা। মানে আমি যতবার দেখি আমি ততবার অন্যরকম লাগে। এখন প্রায় 11:05, অনেক সুন্দর, অনেক সুন্দর। ও পাগল করার মতো, মানে বলার বাইরে এইসব জায়গা, বলার বাইরে। বানানো হয় যেগুলোতে রেস্ট নেওয়ার জন্য উপযুক্ত। আর এই যে পাশে ঘর, দম চান ওকে, বাকিটা ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে।